ইমেজ কোয়ালিটি লেভেলিং ফর প্রোডাক্ট অ্যাডস। তো কাজটা করার জন্য কোয়ালিফাইতে ঢুকবেন, কোয়ালিফাইতে ঢুকার পরে একটু ওয়েট করেন, তো ছবিটা আসার জন্য একটু সময় দেন। তো মূলত ছবির সাথে যদি কোনো লেখা না থাকে তো ওইটা দিবেন, না না অ্যাবভ, কিন্তু এইটা প্রমোশনও লাগে, যাই হোক দিয়ে দেখি কি হয়। এটা ডিড নট লোড কেমনে, এটা তো ছবি লোড নিছে, যাই হোক ওদের ইসে একটু ভুল আছে। যেমন এইটা দিবেন, এই যেমন যেগুলোতে লেখা আসবে না কোনো, ওইগুলো 9 নম্বর দিবেন, না না অ্যাবভ। আচ্ছা গেল একটা, তো এইটায় কোনো কিছু আসে নাই, তো এটা নট স্ট্যান্ডার্ড ফ্রেমিং দিই নাকি হ্যাঁ বর্ডার দিন। দুইটা ভুল হয়েছে, তো যেগুলো এরকম লেখা আসবে ওইগুলো জাস্ট প্রমোশন দিবেন 2 নম্বরে। গেল এটা নানক অ্যাবক, 9 নম্বর আর কি লেখা নেই এই জন্য। এইটা এটা অন ইয়ার ওয়ারেন্টি লেখা আছে, এটাও প্রমোশন। আচ্ছা এটাও প্রমোশন, এই যে যেমন লেখা আছে এটাও প্রমোশন। আচ্ছা গেল এইটা হয়েছে নানা ব্যবক, গেল এটাও নানা ব্যবক। সাদা থাকবে না, এটা নট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা লেখা আছে এটা প্রমোশন। আচ্ছা ছবিটা আসার জন্য একটু টাইম নেন, তো এই জায়গাতে কয়েকটা মালামাল আছে, যদি কয়েকটা মালামাল থাকে তাহলে মাল্টিপল প্রোডাক্ট দিবেন, যদি বেশি করে আর কি 2-3টা মালামাল থাকে তাহলে মাল্টিপল প্রোডাক্ট দিবেন। নেট স্লো একটু ওয়েট, এটা ভুল হয়েছে কেমনে, এটা নানো ব্যব। আচ্ছা এটাও নানো ব্যব, এটাও নানো ব্যব। যদি লেখা থাকে তাইলে 2 নম্বর দিবেন, আর যদি কোনো কিছু না থাকে শুধু মালের ছবি তাইলে 9 নম্বর দিবেন, 9 নম্বর। কিন্তু এইটা হ্যাঁ ভাই, আচ্ছা এই পাশ দিয়ে দিছে, তো এইভাবে কাজটা করবেন সবাই, আশা করি পারবেন। নিয়ম আমি আবার একটু বইলে দিই, যদি ছবিতে কোনো লেখা থাকে তাইলে 2 নম্বর দিবেন, আর কি যদি কোনো কিছু লেখা থাকে তাইলে 2 নম্বর, আর যদি কোনো কিছু লেখা না থাকে শুধু একটা জিনিসের ছবি আসে তাইলে 9 নম্বর দিবেন, আর যদি ছবির ব্যাকগ্রাউন্ড সাদা না থাকে বা এক কালারের না থাকে 2-3 কালার মিক্স থাকে তাইলে দিবেন 7 নম্বর, নট ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো আর যদি ছবিতে ইমেজ কামিং সুন, ইমেজ নট লোডিং আর কি, ইমেজ নট ফাউন্ড, তারপর ইমেজ নট অ্যাভেলেবেল এইগুলো আসে তাহলে 1 নম্বর দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।